السلام عليكم ورحمه الله وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا وسنادنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد salli ala sayyidina maulana muhammad wa ala ali sayyidina maulana muhammad posupaki bolse hai re أسيك يا خوش الدين ای جا عاد تاش رحمة للعالمين اللهم صلِّ على سيدنا مولانا وعلى آل سيدينا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ला ला ई ला ला ऋषिक च ऋष का लक्सर ऋषिक चल ना चालक सड़ा, सले है ना चालक सड़ा नौ का चल है ना माजी सड़ा

পবিত্র এই সুন্দর জলসার সভাপতি সাহাব আমার অতি সর্দার হযরত মৌলানা মুফতি শৈব আলী হজুর আরও বিশিষ্ট অতত অঞ্চলের ওলামাই হজরত দানা মুরব্বী হল নজওয়ান শিক্ষিত বন্ধু হল অতত অঞ্চল থাকা পর্দানেশি আমার হল আল্লাহ তবারকো তালা রসিম দয়া এবং মেহরবানিতে মাহবুদ মেহরবানে আমরা সকলোরে একত্রিত করিয়া সামান্য সময় লাগিয়া আল্লাহর জাতে রহম দয়া এবং মায়া করিয়া দিনী এক মফিল কুরআন এবং হদিসর এক মজলিস আল্লাহর রসুলের এক মহফিল আমরা সকলোরে অংশগ্রহণ করার সামান্য সময় লাগে আল্লাহ তৌফিক আদা দিস اور محبود اور شکریہ ایک بار آدھا الحمد للہ الحمد للہ تاریخ ہوا پرشنسا اللہ تعالی دن شرا دنیا فالی کا سبحان اللہ. دوی دنیاٹار بائی بزرگ ہلکلانے اور مسلمان, ار اخ مسلمان, ار اخ مسلمان لگی دعا خورتم. ار دعاو یا تخلو تمام ابادتر جل مغز ও হিসাবে আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ কাল কেয়ামতর দিন কঠিন মসিবতর সময় যেই দিন বাফ ছেলে তনে বাগিব ছেলে বাঘ তনে মা ফুড়ি তনে ফুড়ি মা তনে স্বামী বিবি তনে বিবি স্বামী তনে নেতা আপনার পালি নেতা টনে ওলা বিভিন্ন একজন আরেকজন তনে যে সময় বাগিব জার দারি খালি ইয়া নফসি ইয়া নফসি হইব সেই লাগে আস্কুর তারিখও আমরা দোয়া করি আল্লাহ তবারক তালা এই মহিল আমরা সারার লাগে না জাতর উসিলা নাজাতর জরিয়া বানাই আমিন আর দোয়া করি বাই হল বুজুর্গ হল এই মফিল ওয়াদ নসিহত কুরআ হদীশর আলোচনা আল্লাহ আল্লাহ রসুলর বাণীকুলা আরম্ভ আর ইব দিনর কথাবার্তাগুলা আলিম উলামা হলে কইবা আমরা নীরবে বইয়া শুনতাম আল্লাহ তো শুনাতনে সোনা তনে ওয়ালা শুননে ওয়ালা দুটা দলরে মাহবুদ মেহরবানে বেশি বেশি করি নে আমল করার তৌফিকা দান করল্লাহ আমিন তো আমার হলার বুজুর্গ হল আল্লাহর দাতর যার বাই সত্তর বার মাহবুদে মায়ার নজরে সাইন যার বায় এরে রবুল আল আমিন আলায় দিনর আলোচনা দিনর মফিল আল্লা আল্লাহ রসুলর মজলিস বা নেক আমল করার আল্লাহ তৌফিক দেন তো আমরা করি আল্লাহ সব দিনদার ইমানদার মুমিন মুসলমান বুদে ইসলামর দায়ী বানাও ইসলামর হেফাজত করনেওয়ালা বানাও আরাম রৌ কথা লগেই দোয়া করি আল্লাহ তবর কতালায় সবরে এক নেইয়া তৌফিক তৌফিকাটা দান মামিন তো যাই হোক আমার বাই অল হল আমি নারায়ণপুর ওয়াজ যে একেবারে নতুন এলাকা নাই বড় মসজিদ আমি প্রত্যেক বছর আই আর এই জায়গার মধ্যে যে এখন মুদের বানাত মুদেরসা এইখান আমার বিলকুলও জানা নাই বাদে জানতে পাইছি একেবারে নতুন আরম্ভিছে মুদেসার গড় এখানে রেডি দেখা যার তো ফয়লা দাবতর বাদে দেখুন ইনো বানাত মুদেসা কইসেন আমি হঠাৎ করে অলা লাগছে ইনও তো কোনো মুদেসা নাই ইনও তো মসজিদ হওয়া যায় খানো মুদেরসা যাই হোক আওয়ার পরে সব জিনিস দেখলাম বুঝলাম বা সব জিনিসের মধ্যে কিছু অবগত হইলাম বড় বালা কথা বড়ো সুন্দর লাগছে মহিলার এক মুদেরসা এ জায়গার মধ্যে ওই আর মহিলার মুদেরসল বহু জরুরত বহু দরকার কারণ মেইন ফাউন্ডেশন আমরার মা বনিন আর মা বনিন তোর ইসলামী শিক্ষার স্কুল তারিখও অনেক দরকার খুব বেশি প্রয়োজনীয় আরও হিসাবেও এলাকার সকল নজওয়ান ময় মুরব্বী আলি মূলাবা মা বনিন সারাই মিলিয়া সহযোগিতা করিয়া আল্লাহর এক বান দিয়ে মাটিও দিছেন আর সবর সহায় সহযোগিতা নিয়ে আপনারা এক দিনী মুদেরসা মহিলার মুদেরসা আপনারা খরসানী আমি আপনারা সকল লাগে সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তবরকাল এই মুদেরসার কবুল করো খক আমিন এই মুদেরসা দেনেওয়ালা খরনেওয়ালা সহযোগিতা খরনেওয়ালা সবরে মাবুদ মেহরবানে এর জীবনের গুনাখানাইনতা মাফ করে দে আল্লাহ আমিন তো যাই হোক আমার হুজুর নবুয়াত প্রায় প্রত্যেক বছর আহলে হুজুরে প্রত্যেক মফিল মুফতি হুজুর এর ফলে বাই অকাল বুজুর্গ আমার কারি হিলাল সাহাব দামত বরকাত হোম টাইনো ওয়াইজ মানুষ বিভিন্ন জায়গা গেলে থানও হওয়া যায় থান তো গেছে। এখন আপনারা সামনে আমি না লম্বা চৌড়া বয়ান আর লম্বা চৌড়া কোনো আলোচনা করতাম মুদেরসার ওয়াজ বেলেগ বেটিন তোর মাদ্রাসা মহিলাদের মাদ্রাসা বানা বানাতারি বানার শব্দ হইল আরবি তো এই মুদেৰছাৰ ৱাজ হ'লেও বেলেগ মছজিদৰ ৱাজ বেলেগ বেটাইনটোৰ মাদ্ৰাছাৰ ৱাজ বেলেগ বেটিন্তৰ মাদ্ৰাছাৰ ৱাজ বেলেগ প্ৰত্যেকটা জিনছ হ'লেও বেলেগ বেলেগ আৰু যুগৰ লগে লগে মিলাই কিছু ৱাজ নচিয়ত কৰাৰ স্কুৰ তাৰিখো দৰকাৰ হৈছে ৱাজ নচিয়াত আপোনাৰ অনেক সোণ অনেক সোণবা এতিয়া এটা ছাবজেক্ট আছিলে একটা মুদেছা আৰু এতিয়া এটা চাবজেক্টৰ বিষয়ে আপোনাৰ কথা ৰাখিব লাগে যে কথাগুলা রাখতে সময় যে রাখেন এই কথা বুঝতে লাগে যে এরা কথাগুলা বুঝেন নি না বুঝেন না আর শূন্যওয়ালায় যে কয় তার দিকে তৈর্য হওয়া লাগে জ্ঞান দেখা লাগে খেয়াল দেখা লাগে যে এন কিতাব কৈত্রা ই কথাগুলার উপরে খুব গুরুত্ব দিয়া দিলর খানে শুনা দিলর খানে বুঝা আর সাথে সাথে আমল করার চেষ্টা করা আল্লাহর কাছে দোয়া করা আমার লাগে স্কুল তারিখও দরকার তো এটা সাবজেক্টর উপরে আলোচনা হয় আর এমনে যে সময় চখায়া বখায়ে আনটো চিত্ৰিয়া কোনে ওৱা মাছৰে কোনো বস্তু নাই খালি চোৰ শুনিব খান্দিব বাদে যি গাওঁ যদি কিতা কৰা হৈছে এই সম্পৰ্কে জানা নাই খালি সুন্দৰ চোৰ দিছ আৰু শুনতে বৰ ভাল লাগছে কিন্তু কিতা কৈছো নিকানে আমি জানি না ইয়াৰ গতিকে আমাৰ বাই অকল নজোৱান অকল মই মুৰব্বী চৰাৰ খেজমতো আমাৰ গুজাৰি ৰব আপোনাৰ অসম সময়ৰ ভিত্তি মফিল লোৱা আর আমি কম সময়ের ভিতরে ইনশাল্লাহ কুরন হজিজের সামনে রাখি দুই শেরখান আলোচনা করি আপনার আত্মকিয়া বিদায় নিমু আল্লাহ তোবারও কথা লাই আমরা সারারে কাতনে শুনাতনে আসকো আমলর তৌফিকতা দান করো খো আল্লাহ হুমা আমিন তিনবার খো আল্লাহ হুমা আমিন তবাই শয়তানে কিছু মানুষের মেড়াচরা করি অবাই থেকে হবাই হবাই থেকে বাই করা শয়তান জিন্দানা মুর্দা জিন্দানা মুর্দা

এর গতি এটা কি সুন্নত আর নবিজির শুনে মুর্দা সুন্নত্র যদি কোনো নবিজির উম্মতে জিন্দা করে এক শহীদর সাব আল্লাহ রসুলে ফরমাইন বন্দার নামায় আমল লেকি দাবি যায় সুবাহান আল্লাহ তো আমার বাই ওখল আর বুজুর্গ সুবাহান আল্লাহ ও যত বাইয় দিল কুলিয়া খুই বাই মাঝে মাঝে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এটা খাওয়া লাগে কিতালে জানেন সুবাহান আল্লাহ খোয়াত তো ফায়া আছে আসেন না নাই আছে সুবাহান আল্লাহর অর্থ হইল আল্লাহ পবিত্র আল্লাহ কিতা পবিত্র আল্লাহ রা আপনার মুখ দি শে আল্লাহ আমি তোমার পবিত্র হইলাম যে আমি তুমি আমার পবিত্র হার কারণে আমি আল্লাহ তোমার আর দুগুণ পবিত্র বানাইয়া দিলাম হোক সুবাহান আল্লাহ আর একবার যদি সুবাহান আল্লাহকেও দিল টনে হইলায় আল্লাহ আল্লাহার রুর্ খুশিয়া রাজি করবাল্লা গিয়া নক উদ্দেশ্য নিয়া আসমান আর জমিনর জমি যত খালি জায়গা আপনারা দেখা এটা খালি জায়গা আছে সারা খালি জায়গার দি সাব্দি দিলাইন হোকা সুবাহান্লাহানুবাহান আল্লাহ কিছু আর ফজিলত না পাইলে সুবাহ আল্লাহ কে আরাম পায় না কথা বলছেন তোমার এর বাদে খালি দি বরি দেওয়ার শেষ নাই একবার সুবাহান আল্লাহ লগে জন্নত আমার বাই অকাল হল আপনার নামে একটা গাছ লাগানি হোকা সুবাহান আল্লাহ এই গাছর বড়ত্ব দূরত্ব শত খান সাহাবি হলে নবীজিরে জিজ্ঞাসা করছেন কে ইয়া রসুল আল্লাহ এই গাছর বড়ত্ব দূরত্ব শত খান অর্থাৎ ছায়া বা আকৃতি শত খান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামাই সাহাবাই কেরাম হলরে সম্বোধন করিয়া কইসুন সাহাবাই কেরাম একটা নজওয়ান ছেলে তেজাল একটা দৌড়ন্ত সোয়ারি যেমন গুড়া লইয়া যদি এই গাছর এক ডালর ছায়া তলেদি দৌড়ায় বছর দৌড়াইয়া আল্লাহর বন্দা দৌড়াইব কিন্তু এক ডালর ছায়া যেটা যে সাবা আছে ছায়া আছে ও ছায়াটা আপনার শেষ করা আপনার সম্ভবতনায় অতিক্রম করা সম্ভবৈতনায় আল্লাহ রসুলের উদাহরণ দিয়া সাহাবাই কেরামের মজুরিস বুঝাইছেনা বাহান আল্লাহ এখন আপনার একটা কথা আমার এখন চাই এক ডালে গাছ হয় হ্যাঁ এক ডালে গাছ হয় না গাছ হয়ে এক ডাল থাকে তাহলে না না সাহাবাই হলে জিজ্ঞাসা করলা দেখ নবীজির জ্ঞান আর সাহাবাই ক্যারামলের জ্ঞান মাত কথা করলে মানুষের শিখতে পায় সাহাবায় হলে জিজ্ঞাসা করলা কেয়া রসুল আল্লাহ ইয়াহ ও আল্লাহর বন্ধু এই গাছর ডাল ফলা খতখান হইব কেমন হইব কিভাবে হইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেয় মাইন সাহাবাই کرام যার সুবহান আল্লাহর ওজন যে পরিমাণ হইব তার গাছর ডালপালা সেই পরিমাণ আল্লাহ দান করবে ও সুবহান আল্লাহ এখন সুবহান আল্লাহর ওজন যার যে পরিমাণ শরার জবান এক সমানই না কম বেশ আছে আছে না না ওলা মানুষ পৃথিবীর জমিনও আইও আছে 1 লাখ টাকা এক বায় দিবায়ে কিন্তু একটা মিশা সাক্ষি দাবাইতে পারতায় না 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 আর ইলা মানুষ তো দুনিয়ায় জমিন হতো কাইলে ভাই বাই একটা সেরকট দিবা বা খান মিশা সাক্ষি দিব আছে না যত সময় সেরকেটার দুইটা তুটার উটর সুখে থাকবো অত সময় তোমার পক্ষে মাত মাতিতেই থাকবো কথা লাগে বাই হল বুজুর্গ হল সবর সুবাহান আল্লাহার ওজন সমান নাই ও কারণে নবীজে কইছে যার সুবাহান আল্লাহার ওজন হইব তার গাছর ডাল ফালা অতঃা নইব ওটা লাগে সুবাহান আল্লাহ সময় আমার বাই অকল বুজুর্গল দিল কুলিয়া আল্লাহর রাজী কুশি রাখিয়া তরিকা মতো নবীজির মহাব্যতেই একবার জোরে সোরে শোক আছে সুবাহান আল্লাহ মার্শাল্লাহ এখন মা তৈর আমার বাই অকল বুজুরগল আমি একটা শব্দ আপনারা কইলাম যে ওয়াসটা বড় খেয়াল করি শুনা লাগে তোলা কথা কই মো কিন্তু এক নাই নয় কেয়াল করে শুনা দরকার আছে কিদালে কেয়াল করিয়া হজরতে ওয়াজ কতরা ওয়াজ সময় আক্তাও বয়ান আইছে বয়ানে বয়ানে থেকে বয়ান করে করে গিয়া আল্লাহর এক বন্দা সামনে দিয়ে দা সাইকেল মারিয়া যাওয়ার সময় তার খানো গিয়া আওয়াজ উঠছে যে বেটিনতে নমাজ ফা আর রোজা রাখা হারাম ঔ শব্দটা হুজুরের বিচার খান গেছে হুজুরে যে সময় বয়ান করছেন ও শব্দ কেছে সরস শব্দ আর গেছে না দৌৰিয়া বাৰীত গা দেখীয়া বেটীৰে শুনিয়াই কৈছ বেটিন নামাজ ভৰা আৰু ৰোজা ৰখা হাৰাম আৰু তুই কিতা লাগি নামাজ ভৰতে এক লাতে বেটীৰ নামাজৰ চাৰি তনে এক নল আগে নিচেগীয়া বেটীয়ে লাঠ খাই উঠিয়া কৈলি ইতা কিতাপ মাতো জীৱন বৰা নামাজ ভৰলাম কোনো আলিম ওলামা মুফতি কাজি সেউ শৈলা না নমাজ ৰোজা হাৰাম আৰু তুমি এখন নতুন আৰু মাছলা খানো শুনি আহিছো কোন হুজুৰে কৈছে পালা কৰি বুইছনি হুজুৰে কিতাপ কৈছ আগ কৰ মিলাই আহিছনিনা খালি আগ শুনি আহিছে কৈছে আমি শ্বুখানে শুনি আহিছো আমাৰ নিজৰ খানে শুনি আহিছো হুজুৰে কৈছ মাইক যে বেটিন তে নমাজ পঢ়া ৰোজা হাৰাম খৈলী কোন হুজুৰে কৈছোঁন টান গেছে যাওঁ আল্লাৰ বন্দাফৰ দিন ফজৰৰ বাদেই হুজুৰৰ বাৰীত ৰছে গছে হুজুৰৰণ জ্ঞ্ছে হুজোৰে মছজিদৰ ভিতৰে ইমান চাব আই ৰৈছে কৈল হুজুৰ বোলে জী বোলে আপনে কেলেই ৱাদ অমুক জেগাত কৰতে কৈছে নানি বেটিনতে নমাজ ভঁৰা ৰোজা ৰখা হাৰাম হুজুৰে কৈছে বোলে জ্ঞা ভাইছি আমাৰ ঘৰৰ বেটীয়ে আচান নমাজ ভঁড়েৰ আপনাৰ এই মাছলা শুনাৰ বাদে চিন্তা কৰলাম তাই যোন আপোনাৰ কথা কুৰাণ হতীচৰ কথা নামানে নমাজ ভঁড়েৰ তে তাইৰে তেওঁ এটা শিক্ষা দবাৰ দৰকাৰ আমি সমৰল আত মাৰি সময়ত ঢুলাই দিছে এখন হুজোৰ মাত ইয়াত তাক লিয়া অকিলা নমাজ ভৰা ৰোজা ৰখা হাৰাম ইকান কৈলাম বেটীয়ে মানে না ইয়াৰ গতিকে আপুনি এতিয়া বুজাই দিয়ে হুজোৰে কৈলা ইয়াৰ আগে যেখন কৈছে সিখন শুঁচিলেনি কৈলো আপোনাৰ আৰু এক মাত আগে আৰু কিছু মাত ৰুইছে নেকি দা বুলি হয় আগে যে এক মাত এখন কৈছিলা নমাজ ভৰা ৰোজা ৰখা বেটীৰ হাৰম কিতালাগি কৈছিলাম কোন সময়ে কৈছিল আমিতো অকণ কৈছিলাম যে প্ৰত্যেক মাছৰ বেটিনত প্রত্যেক ও বেটিন তোর হাইজ হয় একটা বেমার হয় এই বেমারের সময় নমাজ পড়া রোজা রাখা কুরান্তিল হারাম বেমার তো নে বালাওয়ার ফরে রোজা নমাজ টিলাওত সব জাইজ এটা করতেই লাগব শিকান শুনছত না আমি তো আর তো তলে দি গেছি না আমি শুনছি খালি আগর ওটা লাগি আমি ওটা আপনার আপনারা কইতাম সাই যে আমার বাই হল বুজুর্গ হল ওয়াজর আইলে দিয়ানার কিয়ালটি যদি মানুষের কতারে না শুনে তাহলে ওয়াইজলারও বদনাম আর শূন্যওয়ালারও বদনাম আমল করতে সুবিধা হয় না আল্লাহ তবা কতালায় আমরা সারারে নে আমলের তৌফিক আতা দান করক দিনের কথা বার্তা গুলা বালা করি বুঝার তৌফিক আতা দান করল্লাহ আমিন আরেকবার একবার হকো আমিন তোরা জিকে দিল আমি ওয়াজ আরম্ভ করে দিব মা বোনির সম্পর্কে বানাত মুদেসা মুদেসা সম্পর্কে কিছু মা তৈব্য আল্লা তৌফিক দিন هكولر دوالو يا هكو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো সর্বপ্রথম হইলো আমার বাই হল আস্কুর ওয়াজর আমার আমরা সকল জন্নত যাইতাম জাহান্নম তনে বাঁচতাম আল্লাহর দিদার হাইতাম নবীজির লগে দিদার হইত আর আমরা শুদ্ধ রাস্তায় সিনা সিরতল মুস্তাকিম সিধা রাস্তায় চলতাম আল্লাহর সন্তুষ্টি লাভ করতে গিয়া জন্নতর আশায় জাহান্নমর ডরে এই মুদেরসা করা হয়েছে স্কুল ওয়াজ করা হয়েছে মসজিদ জুম্মা হয়েছে সম্পূর্ণ মেইন উদ্দেশ্য আমরা জন্নতি বনতাম ওখান নানি তে জন্নত যাইতে হইলে আমার বা ইল বুজুর্গ বস্তু লাগে দুইটা কয়টা বস্তু লাগে নয় জন্বাইন তো কয়টা বস্তু লাগে দুইটা এই দুইটা বস্তুর ভিতরে একটা বস্তুর নাম হইয়া তাহলে ফয়লাকুর বস্তুর নাম হইল আপনার ইমান লাগে ফয়লাকুর বস্তুটা কিটা লাগে ইমান লাগে আর দুই নম্বর বস্তু এটা হল কি আমল লাগে হোকা সুবাহান আল্লাহ ফয়লা লাগে ইমান বাদে লাগে আমল যদি আমল আছে আমলে উলু বান্ধি লাগছে শৈলর মধ্যে একবারে আমলে গাড়ি গেছে দেখতে হওয়া যার ওলা কিন্তু ইমানর বতা নাই আল্লাহর দাঁত কসম তো দূরের কথা জন্নতর হাওয়া শরীর লাগতো না নি লাগতো না শর্ত তৈল ইমানও লাগব আমলও লাগবো এক এর বাদে ইমান আছে ইমান ওলা ফাঁকা ইমান মানে ইমানৰ যন্ত্রণায় দেখা যায় না কিন্তু এক ৰাতি আমল নাই আমার বাই হল বুজুৰ্গ হল মাহ বুধৰ কসম আল্লাহার বন্দা তুমি জন্মটা যাবার সম্ভৱ হৈতো নাই লাগি দুয়োটাৰ দৰকাৰ আছে তো ঐ ইমান আর আমল বন্তে গিয়া হব গাল ইমান আর আমল বনতে আপনার বন্তে গিয়া এই দিনর মেহনত করা দিন গৌর করা দিন ফিকির করা দিনর চিন্তা চর্চা করা আস্কুর তারিখও আমরা লাগে দরকার হইল কথা লাগে আমার বাই অকল বুজুর্গ আমি আপনারা সামনে ওখান ফয়লা হইমু। যে আজকু আমরার ইমান অত কমজুরি হয়েছে আমলও অত কমজুরি হয়েছে যে কমজুরির কারণে আপনার আমার আজকে লঞ্চিত বঞ্চিত অপমানিত ইয়ার দুঃখ দশায় আপনারা আমার ছাড়িয়া দেের না আমি আশা রাখি আপনারা সকলে করি আল্লাহর কেছে আল্লাহ তুমি মাহবুদ মেহরবানি আমরারে ইমানর উপরে মজবুত ওয়ার আমলর উপরে মজবুত ওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো হক আল্লাহ আমিন হক আল্লাহ আমিন এখন ইমান আর উপরে যদিও মাতইব কিন্তু হেরেডিয়ার থাকে মাতইব এই মাতি কেন আপনারা আমার লাগে বড় গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তোমারও তালায়। নাই আপনারে আমারে দুনিয়ার জমিনও ফাটাইছেন আমার বাই অকল আর বুজুর্গ হল আপনি আমি আল্লাহ তবারক আলার এবাদত বন্দি করতাম জিকির আসকার করতাম কথা উদ্দেশ্য নাই আর নবীজির মতো আপনি আমি দুনিয়ায় জমিনে চলতাম কিন্তু আমার বাল বুজুর্গ হল আমরা এত বহু দূরে সরিয়ে আর সরার কারণে আমরার পিতৃ ফিতনা ফসাদ আফদ বিপদ বলা মসিবতে আমরা গ্রাস করে যাই হোক যাইতে আমি আপনার আর দুইটা বস্তু লাগবে একটা হইল আমল আর একটা হইল ইমান এই দুটা বস্তু যদি আপনার আমার বিতে হামায় না আপনার আমার মাঝে আয় না তে আমার বাই হল বুজুগ হল বারো হাজার টুফি মাতাত দিয়া চোদ্দটা ফাঞ্জাই দিয়া দাড়ি আপনার লম্বা করিয়া আর যত তসবি তালে জিকির আসকার করে কাম হবে না ও কারণে আমি কইতাম সাই যে ও কথা যে আজকে যে ও জেরা বাইয় ন বই ইমান একটা যজবা তাহার কারণে বই আমলের একটা পরিবেশ তাহার কারণে বইছে বহু মানুষ আছে দিনী তারে আনা যায় না কুরাণর মজৃষ্য আনা যায় না বসানি যায় না আলতু ফাল্টু করে নানান ধরনের অসুবিধা অসুবিধা ফাতারে দৌড়ায় ইনো বইলে যে কতখান ফায়দা হইব কতখান লাভ হইব কতখান তা লুস্কান হবি কতখান মাসে জানে জানিয়াও বহু মানুষে আপনার আমলটা বিনষ্ট করতে চায় ইমানদের হারাইতে চায় নষ্ট করতে চায় জানার বাদেও বহুত মানুষে লুস্কানোর ফত দিয়ে দৌড়ায় তো ইনো বইলে ফায়দা কতখান তোলা একটা উদাহরণ দেই আল্লাহর এক বন্দা বেমার বেমাৰ হোৱাৰ বাদে বহুত ধৰণৰ দুৱা দৰুজ ঘৰাই ল ডাক্তৰ খৰাই ল কোনো ক'লে বেটাৰ বেমাৰটাৰ বালা হয় না গেল ফিজ চাবৰ গেছ ইয়াক শৈলী হুজুৰ আমাৰ দেশক আছে আমাৰ বহুত বড়ো বেমাৰ বেমাৰটা চিফা হয় নাই হুজোৰে শৈলা হাই শুন তোৰ এই বেমাৰ ডাক্তৰৰ দেখাই লৈছো বোলে জীয়াই বোলে ডাক্তৰ দেখাই লৈ এখন তোৰ মাহটো ইয়াত আখলগীয়া যদি এই বেমাৰটো বালা উইতা চাষ্ট বালা এজন নেকাৰ মানুহ দিয়া এটা ভূত দেৱা যাৰ জীৱনৰ কোনো গুণা নাই ও মানুষ টুকাই এই মাসে দরে ফু দিলায় তে তোর বেমার লগে লগে আল্লাহ শিফা দিলাই এখন আল্লাহর বন্ধায় মানুষ টুকানি আরম্ভ দিছে যার জীবনও কোনো গুণা নাই এক নাই বড় মসজিদ সদর বাজার আপনার বড় মসজিদের ইমান সাপর গেছে গেছে একটা উদাহরণ দিলাম হুজুর বোলে জি বোলে আপনার জীবনের ভিতরে কোনো গুণা আছে নি হুজুরে জি আমার গুণা দিয়া তোমার খবর কিতা তুমি কিতা খর বলে হুজুর আপনার গুণা আসেনি না আসেনি আমার সামান্য জানার দরকার বলে কোন কারণে বলে আমার অত বড় এক বেমার দেবা যা যার জীবনে কোনো গুণা নাই তার একটা ফু দেবাই আমি পাল হুজুরে হৈছেন আমি আজকে দীর্ঘ এক মাস তো ঢুকিয়ে আইলা কোনো মানুষ ফাইয়ার না জমিন যার কারণে আপনার জিকাইলাম আপনার কোনো গুণ আসেনি ইমাম সাহেব হইলা আরে ভাই আমার মতো গুণাগার আসমানর তলে জমিনর উপরে আর নাই যার কারণে আমার দ্বারা তোমার ইফু দেওয়া সম্ভব নাই আল্লাহর বন্দায় হইল মরি গেলাম এখন খানা ভাইতাম কিলা ভাইতাম ও আল্লাহার বন্টন সাত গিয়ে হেড মলনার তোকে হেড মলন আসা বলে আপনার জীবনের কোনো গুণা আসে নি যে গুণা তাকে তোলা জানা কোয়া হুজুরে কইলে আমার গুণা দিয়া তোমার বিষয় কিতাম বোলে আমার গুণা দিয়া আমি জানার বিষয় হইল যদি আপনার কোনো গুণা থাকে না আপনি পরিষ্কার থাক তাহলে আমি একটা ফু দেবাইতাম। যাতে যার জীবন কোনো গুণা নাই ও মানুষটাই ভালো আমার লগে বালা হয়ে যাবিগে আমি খবর পাইছি ও কারণে আপনার জিজ্ঞাসা করলাম আপনার জীবন কোনো গুণা আছে নি রে ভাই মাদেশার হেডে কইলা ভাই তুমি যে নিহতের উদ্দেশ্য উদ্দেশ্য আমার গুনার সীমা নাই আমি গুনার মধ্যে ডুবাই আমি গুনার মধ্যে কিতা ডুবাইল আমার দ্বারা তো সম্ভব নাই আল্লাহর মন্দা ভাই রইল চকুর বানি পালায় আরও আনা দিস যাইতে সময় তার বাড়ি যাইবার আগে গিয়া রাস্তার এক বেটারে ভাই এক বুড়া মানুষের ভাইস বুড়া মানুষ ভাইয়া এই বেটাটারে জিকাই লি আপনার জীবনে কোনো গুণা নি রে বাজান কোনো গুণা নি আপনার এন জিকা বাবারে তোরে দেখা যায় জোয়ান ছেলের মতো আমার গুনার কুজারে আমার গুণা আছে না আছে তুমি কিতা বলে হুজুর খাম আছে আছে নি খালি ওখানটা বুড়া কসম আল্লাহ কইয়ার ও যে তুই আমার জিকাই আর ও মুহূর্তে আমার এক রাতি গুণা নাই খুক কুবাখান আল্লাহ কিতা নাই এক রাতি গুণা নাই বোলে দেখো কা বালা করে সাই আছি তুই ঘুরে তোলে দিয়া বোলে সব সাইয়া কইয়ার এখন যে তুই জিকাইছুার ও মুহূর্তে আমার এক রাতে গুণা নাই আর একবার সুবাহ আল্লাহ আল্লাহর বন্দার কইল হুনা নাই আঞ্জা করি ফাঁর মধ্যে আল্লাহর বন্দার কয় আমার একটা ফু দেও। বুড়া বেটার ফাঁদে বুড়া বেটায় সুন্দর করে আল্লাহর বন্দারে ফু দিছে বাড়ি যাইতে না যাইতে আল্লাহর বন্দার বড় বেমার আল্লাহে শিফা করে দিয়েছে কৌ সুবাহান আল্লাহ ভালা হয়ে গেছে বালাও ইয়ার বাদে এখন যদি আপনার থেকে আমি কোনো লাভ পাই কোনো একটা ফায়দা পাই বা আপনার থেকে বড় বড়ো ধরনের আমি কোনো একটা ফায়দাজনক জিনিস পাইলাম তো আপনারা আমি শাড়মুন আর কোনমুন তোকে বার করার দরকার আছে না 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 আল্লাহর বন্দা ফর আল্লাহর বন্দা ও বুড়া বেটারে খোঁজার কথাটা বালা করে বুঝবা ওয়াজ বাদে ওই বো বাদে কথাটা খালি বুঝি লাগবা ও বুড়া বেটারে কুজার কুজাইতে 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 বুড়া বেটারে আল্লাহর বন্দায় আর পায় না আস্তাও খবর লইছে অমুক মসজিদ খর সাইটে বুড়া বেটার বাড়ি গেছে ও বাড়ি গিয়াও ভাইছে বুড়া বেটার ডাক দিছে সাহাজি বাড়িতে সৈন্যী গড়তনে আওয়াজ হইল সাসা বাড়িত নাই বলে খান বলে সাসা দি বন্ধ খাসা খাটিতরা কিতা খাটিতরা খাসা খাটিতরা আল্লাহর বন্দা ডরাই গেল আল্লাহার বন্দা হায় রে হায় যে মানুষটার এক রাতি গুণা নাই আর ও মানুষটা খাসা ঘাটে আমি মানিয়া লইতাম পারি না কারণ হাল খামলা খাঁসাঘাটরা মানুষ হালচরা মানুষ খেতে কাম করা মানুষ এর তো নিশ্চয় কোনো গুণা রইব এখন তো মানিয়া নিতে পারে না আল্লাহর বন্দা পেরেশান হয়ে গেল আছি শুনি খানো খাটিতরা খাসা বলে ও সুবর বন্ধ গেছে আল্লাহর বন্দা হন হিনো গিয়া আমার বাই অল বুজুর্গ হল দেখে বুড়া বেটায় এমন খন্তি মারছে আর খন্তি মারিয়া আল্লাহর বন্ধায় খাসা খাটে দিয় শোক বার করিয়া দিয় কিতা বার করিয়া শোক বার করিয়া আমার বাই অল আমার হল নজমান ছেলে দেখিয়া হয় না ও আল্লাহ এই গেল বুড়া বেটা মনক মানুষটা না দেখে মুখে মিলি দাঁড়িয়ে মিলে মাথায় মিলে ফাওয়াতে গলতায় মিলে কিন্তু মানুষটাই দেখা যা ঘাটের চোখ হরিয়া ফন্টি মারিয়া এই কথা আল্লাহর বন্দায় মানিয়া নিতে পারে না আল্লাহর বন্দা বুড়া বেটার সামনে গিয়া কয়সা সাজি যদি আপনি নারাজ না খারাপ পাও না বেজার না তাহলে আমি এখন কথা আপনার জিজ্ঞাসাবাদ করতাম রে ভাই বুড়া বেটা হইল কৌ সাই বাবা কিতারে তারে জিগা বলে গেল রায় তো এই অমুক জায়গা বলে জি হয় আপনে নি বলে ওই ওই বলে আপনি আমার ফু দিস লাইনি বলে জিও জিও হইল ন যে আপনার ফুয়ে তো আমি বালা হয়ে গেছি তবে মা তৈল আপনারই ই ফুয়ে যে আমি বালা হইলাম আপনার কোনো গুণা নাই আর এখন যে অবস্থা আপনার দেখিয়া শোকবার বার করে যে অবস্থা খতরা আপনার খাসা আইল খাটিরা ই হালতে আপনার খোয়াই আর ফুয়ে সকল তো মিলে না বাজান আমার এটা সন্দেহ হয়ে গেল গিয়ে আর এই জিনিসটা সেমনে কিলা আপনি হইলে আপনার গুণা নাই এখন যে খন্টি মারছেন এনেও একটা গুণা আছে আপনি হারাম বার করি আঠু বার হয়ে লেংটাও যে খন্টি মারি এটা খতরা বিষয়টা তোরা বুঝাইছে বুড়া বেটায় লগে লগে আল্লাহর বান্দা আল্লাহর বন্দা নজওয়ান দে হয় নজওয়ান যে সময় আমি তোমারে কইসলাম আমার কোনো গুণা নাই তোমারে আমি ফুদ ইসলাম রে বাবা ও সময় আল্লাহর দাতর কসম আমার কোন গুণা ছিল না কিন্তু এখন আমার যে অবস্থায় তুমি ফাইলাই এখন আমি কুনার সাগরে ডুবে গেছি এখন আমার আসমানোর তলে জমিন ও ও মুহূর্তে আমার মতো গুণা করার নাই বলে এই সময় তোমার গুণা নাই এক রাত কুর আর এখন তুমি অতখান গুণাগার তখন আমি তোলা বুঝাও চাই আল্লাহর বান্দা কয় যে সময় তুমি আমার জিকাইসলায় আমার কাছে ফুল হয়েছিলায় ও সময় আমার বাড়ি তনে আপনার দেড় মিটার দূরে একটা মফিলর মধ্যে কোরআনর বয়ানর ওয়াজর মজলিসর আমিও মজলিসর মধ্যে বসা আসলাম আর মজলিস যে মৌলা নাই ওয়াজ খতরা তাই হইরা ইন বনেওয়ালা ফনেওয়ালা যত জন আমার আল্লাহ রব্বুল আলমিন এরার জীবনর গুণা আমার রব্বুল আলামিন তোমার কথা এরার জীবনের গুণা খানাই মা ফরি লগে লগে দিলাইছে এক রাতি গুণা নাই মৌলানা সাহেবে বয়ান করছয় যত সময় পর্যন্ত মফিল বসা থাকব আর মফিল তনে বাড়ি পর্যন্ত আল্লাহর বন্দা দেব আর মৌলানায় বয়ান করছেন আল্লাহর বন্দা গুনা তরে পরিষ্কার ওই আল্লাহর বন্দা যায় ও মুহূর্তে আমি ওয়াজন মফিল তনে বাহির হয়ে আইসি মাসলা শুনিয়া যেও সময় আমি তোমারে কইসি আমার কোনো গুণা নাই যার কারণে ফু দিছি আল্লাহ তোমারে বালা করে রেস এখন আমি বাড়িতে যাই একদিন এক রাত বিগত হয়ে গেছে আমি গুনার খামলিপ্ত হয়ে গেছি এখন আমার গুণা আছে ইকান খোয়ার অর্থ রজওয়ান মুরববি সাহেব হল এই মাহফিলে যদি কোনা মানুষ বয় কোনে একটা কথা রে আমল না কিন্তু যত সময় আল্লাহর বান্দা বয় তত সময় মাহবুব মেহেরবান বান্দার গুনাহগুলোরে মাফ করো আর সওয়াব দিয়া গুনারে বদলিয়া দিন ও সুবহানাল্লাহ ইন বইলে লাভ আছে না নাই আছে না নাই কথা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল অনুরোধ করি তুইয়া যাই যে এই জগতর মধ্যে আমার বাই হলার বুজুর্গ হল আমরা নে কামল করার দরকার আছে আর নে আমল আমার বাই হলার বুজুর্গ হল কিলা লাভ আমি করতাম আমার বাই তুলা 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 করে হনি শুনে আমলে পরিণত হইলে আল্লাহ তোবার কথা একদিন আপনার আমারে নেক আমলে পরিণিত করবো আর নে আমল চড়ার জন্য তো কোনো রাস্তা নাই এর গতি সকলে মিলিয়া আল্লাহ তোমার কোথাল জিকির কিরস্কার করতাম যেহেতু মা বুধে আপনার আমার বানাইছো এম ফোকা আল্লাহ এখন আমার মা তৈল আমার বাই হল ও মেইন মাতো হইল গিয়া আমল আর ইমান ও দুইটা হে আমি আলোচনা করতাম আজকে কিন্তু যেহেতু মুদের সাইকান তো মুদ্রাসা লাইনে তোলা মাত মাতা লাগবো যেহেতু তোর মুদেসা মহিলা মাদ্রাসা আল্লাহ তৌফিক দিলে ই বিশ মিনিটের ভিতরে মাস শেষ এখন করম্বর মাত্রলগীয় আমার বাই হলার বুজুর্গ হল আপনারা জন্মত যাইতে গিয়া আমি আমল লাগবো আর ইমান লাগবা জন্মতো যাইবার উচিলা নিয়া অনু আপনারা আপনি আমি হকল বইস ইমান মজবুত লাগবো ঠিক কিন্তু সরটে লগিয়া। যে সময় আপনি আমি তো আল্লাহ যাতে আমারে দিলাইবা বা আপনি বুজুর্গ হল এখন যে হালতর মধ্যে আপনি আমি জেলা আছি ইলা রইতাম না হালতে আল্লাহ দিলাইব হোক আল্লাহ জন্নত নিয়ামত আছে আছে না না অনেক নিয়ামত হল জন্নত হইবা যেটা দুনিয়ার জমিন তোলা তোলা আপনি আমি পাই খালি মজাটা লাগে কিন্তু স্বাদ মিটে না বুক মিটে না জন্নতর ভিতরে বাই বায় হলার বুজুরগ হল ওলা নিয়ামত হল আল্লাহ তোবরকালা আপনার আমার দান সর্ব যদি আপনি আমি নে কামল করে ইতাম ফারি তে ও নিয়ামতগুলা ফাইতে গিয়া আমার বায় হল বুজুর্গ হল দুয়ার জমিন কামল করার বহুত দরকার আছে এখন এই জন্নত আর জাহান্নম দুইটার কথা আমরা সকলে জানি জাহান্নম যাইবার লাগি আমরা সেও রেডি নাই সেও তাইয়ারও নাই কথা দোয়াও নাই আল্লাহর খালিও কথা কয় আল্লাহ তুমি আমরা জন্নতি বানাও জাহান্নম তনে বাসাও। আর নিবা কুয়ান ফুসা কুম না রা তুমিও জাহান্নম তনে বাসো আর তোমার আহলে আয়াল যারা এরারও তুমি জাহান্নমর আগুন তনে বাসাও। তো আমার হলার বুজুর্গ হল জন্নত যাইবার সময় আমার বাই হল বুজুগ হল আল্লাহ তবর কালাই এই যে হালতের মধ্যে স্কুল তারিখ আমরা আসি রইতাম না যেতজন আল্লাহর জন্নত প্রবেশ করাইব আল্লাহ পাক পার আলমে একটা জন্নার ফানি দিয়া আপনারে আমার জন্নত আমারির গুসল দেবাইবাশু বাহান লগে লগে আমরা প্রত্যেকজন মানুষ আল্লাহ কথা রতালায় সুন্দর বানাই লইব গুণী বানাই লইব দামি বানাই লইব কথা বুঝাইতে গিয়ে আমি এখন কইতাম সেয়ার এই জোনার ভানিজি গোসল লগে প্রত্যেকজন মানুষের বয়স আল্লাহ কথা আলায় দিলেইব তেত্রিশ বছর বয়স কত বছর বয়স তেত্রিশ বছরর বয়স মানুষ সারা ওয়েজি আল্লাহ রসুল এক সাল্লামায় বয়ান বয়ানকা বুড়া মানুষ আর খালা মানুষ জন্নত যাইতা নাই জোরদা সুবাহ আল্লাহ ও সময় আমার বাই হল বুড়া বুড়া সাহাবাই ক্যারাম খালা খালি সাহাবাই ক্যারাম হল খান দিয়া ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমরা তো খালা আমরা তো বুড়া আল্লাহ রসুলে কেন তুমি তাইন খান্দিও না পেরশান হইয় না যেই দিন তুমি তাইন জন্নত যাইবাই দিন তুমি তাইন বুড়া রইতায় নাই তুমি তাইন খালাও রইতায় নাই ও নবীদের সারা বাঙ্গি ফাতে সুন্দর করে বয়ান করছোন হল প্রত্যেকজন মানুষ যাওয়ার বাদে আদম আলাইহি সাল্লামর বডি প্রত্যেকজন মানুষের দান করবো আদম আলাই্লাম কত খার্লাম বা আসলামী আপনার আলী মূলামা বাদে কইতে পারবা নি হইতে পারত উঁচা আসলার সাড়ে সাত ফুট ফাড় আমার বা ইল বুজুর্গল সারার উঁচা হইব ষাট ফুট আর কিতা সাড়ে সাত অত বড় মানুষ আল্লাহ তালায় আমরা সারার বানাইব আদম আলাই্লামর বডি দিব আর ই বডি দিয়া নবীদের এক একটা বড়ই হইব বারো মন বড়ই হোক শোকুবাহান আল্লাহ এক একটা মানুষ যে বরই খাইব যে বরই খাই নিন ইটা বরই খান ওজনের বারো মন ওজনের বড়ই আবু জাইলে কই কোবালা রে বড়ই তোলে ভরিয়া মাহমদ রহম্মত মরবা আবু যাইলার উদ্দেশ্য হইল বারো মানুষজনের বড়ই যখন তাই জন্নত ভাইবা তো বড়ই তোলে ঘুরিয়ে মরবা মালাও নেই কান বুধ ভাইছে না শাড়িটা লম্বা একটা মানুষ আর সাড়ে সাত ফুট যদি তার সাড়ে সাত যদি তার ফাড় হয় তো এই মানুষের লাগে একটা বড়ই আফেল আফেল হইব ওই বই না 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 হল হল এই নিয়ামত জমিনে কামল করার দরকার আছে আসেন না না এই লগিয়া আদম আলাই বডি ফয়লা মনে দুই নম্বরে নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলমিনে দান করবা মুসলমান প্রত্যেকজন মানুষরে আমার আল্লাহ ৩৩ বছর নজওয়ান বানাইবা হো সুবাহান আল্লাহ কয় বছর বয়স ৩৩ বছর সারার বয়স আপনার আমার সবর বসেবো ৩৩ বছর বয়স